स्टार्टिंग এ সময় ইন্ডাকশন মোটর একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করে, যেটা ফুল লোড কারেন্টের 5 to 6% হয়। এখন এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ইন্ডাকশন মোটরের উইন্ডিংয়ে ক্ষতি করতে পারে, যদি সেটাকে আমরা উইস্ট্যান্ড করেও নিই, পার্শ্ববর্তী অঞ্চলে একটা ভোল্টেজ ডিপ তৈরি করে। সো সেটাকে রিডিউস করার জন্য আমরা বিভিন্ন রকমের স্টার্টার ইউজ করি ইন্ডাকশন মোটর। তো আজকে এরকম একটা স্টার্টার, অটো ট্রান্সফর্মার স্টার্টার সম্পর্কে আমরা আলোচনা করতে চাইছি। যেটা বেসিক্যালি এরকম দেখতে হয়, যদি আমি তো সার্কিট ডায়াগ্রাম ড্র করি, এই হলো হ্যান্ডেল। ডিউরিং স্টার্টিং হ্যান্ডেলকে আমরা স্টার্টিং পজিশনে রাখি। হ্যান্ডেলকে যদি আমরা স্টার্টিং পজিশনে রাখি, থ্রি ফেজ কানেকশন অটো ট্রান্সফর্মারের প্রাইমারির সঙ্গে কানেক্টেড হয়ে যায়, অ্যান্ড অটো ট্রান্সফর্মারের সেকেন্ডারি মোটরের টার্মিনালের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। যখন এটা 80% অফ স্পিড রান করে যায় ডিউরিং রানিং কন্ডিশন, তখন আমরা হ্যান্ডেলটাকে রানিং পজিশনে নিয়ে আসি। যখন রানিং পজিশনে নিয়ে আসি, তখন অটো ট্রান্সফর্মার রিমুভ হয়ে যায়, থ্রি ফেজ সাপ্লাই কানেক্ট ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যায় টু দ্য মোটর টার্মিনাল। তো আমরা একটা অটো ট্রান্সফর্মারকে রান করি। তো কী থিওরিতে অটো ট্রান্সফর্মার রান করে সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করে নিই। বেসিক্যালি এই পার্টটা হলো আমাদের অটো ট্রান্সফর্মার, অ্যান্ড এই পার্টটা হলো আমাদের ইন্ডাকশন মেশিন। তো ফার্স্টে আমরা আলোচনা করব, যদি আমরা উইথাউট অটো ট্রান্সফর্মার রান করাই, ফেজ ভোল্টেজ যদি V1 হয় ইম্পিডেন্স পার ফেজ যদি ZE10 হয় তাহলে কারেন্ট হবে V1/ZE10 অ্যাজ দ্য ভোল্টেজ ইজ পার ফেজ ইজ V1 অ্যান্ড ইম্পিডেন্স পার ফেজ ইজ ZE10। নাও যদি আমি অটো ট্রান্সফর্মার ইউজ করি, সেখানে লাইন ভোল্টেজ √3V1 দিই, তো ফেজ ভোল্টেজ হবে V1। এখন অটো ট্রান্সফর্মার আমরা ট্যাপিং করতে পারি, ট্যাপিংয়ের সাহায্যে আমরা ভোল্টেজটাকে রিডিউস করতে পারি। সাপোজ নাম্বার অফ ট্রান্স আছে X, তার থেকে আমি কিছু পার্সেন্টেজকে আমি নাম্বার অফ ট্রান্সের সঙ্গে ট্যাপিং করলাম, X% আমি ট্যাপিং করলাম, তাহলে ভোল্টেজ কত হবে XV1। এখানেও ফেজ ভোল্টেজ হবে XV1। তো পার ফেজ ভোল্টেজ এখন হয়ে গেছে XV1, ইম্পিডেন্স আগের মতো সেম থাকছে ZE10। এস পার ফেজ ভোল্টেজ XV1 অ্যান্ড পার ফেজ ইম্পিডেন্স ZE10। সো উই ক্যান রাইট দ্যাট নাও কারেন্ট উইল বি XV1/ZE10। আমরা জানি ট্রান্সফর্মারের রুল অনুযায়ী প্রাইমারি ভোল্টেজ ইন্টু প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু সেকেন্ডারি ভোল্টেজ ইন্টু সেকেন্ডারি কারেন্ট। তো এখানে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে V1 পার ফেজ, প্রাইমারি কারেন্ট অ্যাসিউম করলাম I স্টার্টিং লাইন, দ্যাটস ওয়াই ISTL, সেকেন্ডারি ভোল্টেজ XV1, সেকেন্ডারি কারেন্ট I স্টার্টিং মোটর, দ্যাট ইজ ISLM। সো V1 ইন্টু ISTL ইকুয়াল টু XV1 ইন্টু ISLM ট্রান্সফর্মারের রুল অনুযায়ী। তো V1 ইন্টু I ড্যাশ স্টার্টিং লাইন কারেন্ট ইকুয়াল টু XV1 ইন্টু I স্টার্টিং মোটর। যেখান থেকে আমরা কী পাচ্ছি, V1 কেটে গেলে
আই স্টার্টিং লাইন কারেন্ট এক্স টাইম অফ আই স্টার্টিং মোটর কারেন্ট হবে। এখন অলরেডি আমরা আই এসটিএম এর ভ্যালু বের করে রেখেছি। এই আই এসটিএম এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো আই এস টি এল ড্যাশ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভি ওয়ান ইন্টু জেড ই নট। তো উইথাউট অটো ট্রান্সফর্মার ইউজ করে আমরা দেখেছিলাম আমাদের কারেন্ট ছিল ভি ওয়ান বাই জেড ই ওয়ান জিরো। এখন অটো ট্রান্সফর্মার ইউজ করার পর কারেন্ট হয়েছে সেম মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার। সো এক্সকে চেঞ্জ করে আমরা কারেন্টটাকে চেঞ্জ করতে পারি। এক্সের পার্সেন্টেজ যত কম হবে তত বেশি আমরা স্টার্টিং কারেন্টকে রিডিউস করতে পারব। এখন আমরা স্টার্টিং টর্ক সম্পর্কে আলোচনা করি। আমরা কী জানি, টর্ক প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার। সাপোজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে টু, আমরা কী লিখতে পারি, টর্ক প্রপোর্শনাল টু ভি ওয়ান স্কোয়ার অ্যাট রানিং, কারণ রানিংয়ের সময় ভোল্টেজ ভি ওয়ান, বাট স্টার্টিং এর সময় ভোল্টেজ কিন্তু এক্স ভি। স্টার্টিং এর সময় ভি ওয়ান কে আমরা রিপ্লেস করে দেবো এক্স ভি ওয়ান দিয়ে, অ্যান্ড আমরা এটা পাবো যে স্টার্টিং টর্ক এক্স স্কোয়ার ইন্টু রানিং টর্ক। স্টার্টিং টর্ক রিডিউস করেছে কত পার্স, কতটা, এক্স স্কোয়ার অ্যামাউন্ট, মানে রানিং টর্কের এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে আমরা স্টার্টিং টর্কটাকে পাবো। সো যদি আমরা স্টার্টিং টর্ক উইথ অটো ট্রান্সফর্মার আর স্টার্টিং টর্ক উইদাউট অটো ট্রান্সফর্মার দেখি তাহলে এটা কী হচ্ছে, এক্স স্কোয়ার টাইম রিডিউসড হয়ে যাচ্ছে। আমরা স্টার্টিং টর্ককে কমাতে চাই না, বাট আমাদের এটা কম্পেনসেট করতে হবে বিকজ আমরা রানিং স্টার্টিং কারেন্টকে কমাতে চাই। কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হবে, তো স্টার্টিং টর্ক আমাদের এক্স স্কোয়ার অ্যামাউন্ট অফ রিডিউস করে যাচ্ছে। এখন যদি এক্স এর ভ্যালু ওয়ান বাই রুট থ্রি হতো তাহলে এক্স স্কোয়ার হতো ওয়ান বাই থ্রি। তো অটো ট্রান্সফর্মার এবং স্টার্টেড ট্রান্সফর্মার সেম কাজ করতো, সিমিলারলি কারেন্টও রিডিউসড হতো ওয়ান বাই থ্রি, তাই অটো ট্রান্সফর্মার আর স্টার্টেড ট্রান্সফর্মার সেম কাজ করতো।